অবশেষে মানসিক হাসপাতালে গিয়ে গান গাইলেন নোবেলম্যান। ঠিক কি কারণে মানসিক হাসপাতালে তিনি গিয়েছেন এই নিয়ে চলছে নানান সমালোচনা। নিউজটি করার ঠিক এক ঘন্টা আগে নোবেলম্যান মানসিক হাসপাতালে দেখা যাচ্ছে পাগলদের সামনে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাচ্ছেন। নোবেলম্যান স্ট্যাটাস দেন এভাবে, নোবেলম্যানের জাতীয় সঙ্গীত পরিবেশনা মানসিক হাসপাতাল পাবনা বাংলাদেশ। পাবনা পাগলাগারুতে নোবেলের এই ভিডিও দেখে নানান লোক নানান ধরনের কমেন্টস করেছেন। সজীব অমর লিখেছেন, আলহামদুলিল্লাহ নোবেলকে পাবনা যারা দিয়ে এসেছেন তারা অনেক মহৎ একটি কাজ করেছেন, জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে তাকে ভেতরে রেখে দেওয়া হোক। মাজুকুরা ইসলাম জ্যানি লিখেছেন, এখন কয়টা দিন তাদের সঙ্গে কাটিয়ে এসো। এ আর তাহসিন লিখেছেন, তুমি ট্রিটমেন্ট নাও ভাইয়া, হেলায় সুযোগ নষ্ট করো না। সকাল আহমেদ সুমন লিখেছেন, এতদিন পর নিজের জায়গাটা চিনলেন ভাই, অভিনন্দন আপনাকে। পাগলাগারুতে নোবেলের গান পরিবেশনা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন।